কিশোরগঞ্জের ভৈরবে কৃষকদের মাঝে সমন্বিত ব্যবস্থাপনায় কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তার মাধ্যমে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। আজ সকাল 11টার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার গজারিয়া ও সাদিকপুর ইউনিয়নের কৃষকদের মাঝে 70% এবং 50% ভর্তুকির মাধ্যমে কম্বাইন হারভেস্টার, ম্যাথ হেলার, পটেটো টিকার ও পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর শেরিনা খাতুন ও মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ। যেহেতু বর্তমান আধুনিক যুগ এবং কৃষিতেও সরকার আধুনিক প্রযুক্তি ব্যবহারের সূত্রপাত ঘটিয়েছে, তারই প্রেক্ষিতে সরকার ভর্তুকি মূল্যে প্রায় 70% টাকা সরকার নিজে পরিশোধ করতেছে। 30% কৃষক থেকে নিয়ে আমরা একটি হারভেস্টার মেশিন দিয়েছি, এটা দিয়ে জমি থেকে সহজেই তারা ধান কাটা এবং মাড়াই করে, এবং এখানে যে ক্ষতির পরিমাণ খুবই সামান্য হবে। আপনি যদি ম্যানুয়াল পদ্ধতিতে করেন, কৃষক কাটবে, সেটা মাথায় করে বাসায় নিবে, তারপর মাড়াই করবে, এখানে প্রায় 10-20% লস হয়ে যাচ্ছে, এবং এই লসটা এখন হবে না। খুব অল্প সময়ের মধ্যে, এখন শ্রমিকেরও ঘাটতি আছে, সেটাও থাকবে না, এবং অল্প সময়ের মধ্যে আমরা যেহেতু এখন বন্যা, আগাম বন্যারও একটি সমস্যা আছে, আমরা এই ধানটা গড়ে তুলতে পারবো।